বলে দেবে কাস্টমারদেরকে কি ভালো তুমি এ বুঝো না কি নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে সকার যত আছে সব বসে আছে ঠিক আছে ডালা একটু ছোট হয়েছে যত ডালা আছে সব লাগছে ওরা বলে দেবে হ্যাঁ প্লিস নিউ মার্কেট কিন্তু নতুন রূপে সেজে উঠছে যেই কারণে আমি এটা নাম দিয়েছি নিউ নিউ মার্কেট আর নিউ মার্কেট টু ও তো স্টার্টিংয়ে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু আবার করে সমস্ত কিছু একই রকমভাবে বসে গেছে এই দোকানগুলোকে বলা হচ্ছে ডালার ডালার আকার ছটা হলেও কিন্তু ডালার কালেকশনে কোনো কমতি নেই এখানে তোমরা শুরুতেই এরকম দেড়শো টাকা দামের কিন্তু টি শার্টস গুলো পেয়ে যাচ্ছ তার সাথে এই দোকানে এই শর্ট কুর্তিগুলো ইন্ডিগো প্রিন্টের মধ্যে দামও ছিল দেড়শো টাকা এই দোকানে এত হিউজ কালেকশন রয়েছে যে তোমরা কিন্তু যখন তখন গিয়ে নিজের মনের মতো করে শপিং করতে পারো এছাড়াও দেখো নিচে দিকে এই টি শার্টস গুলো কম নাইট ড্রেস গুলো কিন্তু তোমরা টু ফিফটি রুপিস করে পেয়ে যাচ্ছ কাস্টমার আর সেলারদের মধ্যে সেই নোগঝকও কিন্তু আবার শুরু হয়ে গেছে জমজমাট নিউ মার্কেট দোকানগুলো যেমনটা দেখতেই পাচ্ছ যে সাইজটা অনেকটাই ছোট। এখানে যে দোকানটা ছিল সেই দোকানে কালেকশন কিন্তু উপচে উপচে পড়ছে এখানে কিন্তু আড়াইশো টাকা দাম এরকম কুর্তিগুলো ছিল আর এই দিকে কুর্তিগুলো ছিল পুষ্পা কুর্তি নাম দেওয়া হয়েছে এগুলোর দাম ছিল হচ্ছে থ্রি ফিফটি রুপিস করে আরও এই দোকানে দুশো টাকা থেকে শুরুতে বিভিন্ন ধরনের কুর্তি কিন্তু তোমরা পেয়ে যাবে এই দোকানটা থেকে আমি এখন পিয়ালি সিনের পাশে রাস্তা দিয়ে যাব যেখান থেকে তোমাদের চৌরঙ্গি মার্কেটের সামনে রাস্তায় কি কি আছে প্লাস আজকে নিউ মার্কেট তো আমি ঘুরে দেখাতে চলেছি তো এখানে তো দেখতেই পাচ্ছ যে কানের দুলের দোকান যেমন ছিল তিরিশ টাকা একশো টাকা দামের কানের দুল সেগুলো কিন্তু সবই রয়েছে ভিডিওটা কিন্তু একদম লেটেস্ট শ্যুট করা কালকে শ্যুট করে এডিট করে আজকে তোমাদের জন্য পোস্ট করছি তো তোমাদের কিন্তু ভিডিওটা খুবই বেনিফিশিয়াল হতে চাই রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরো দেখার জন্য যাতে তোমাদের শপিং করতে কোনো রকমের অসুবিধা না হয় নিউ মার্কেটে এই মুহূর্তে হিউজ কালেকশন রয়েছে হ্যাঁ সবে একটা ধাক্কা থেকে ওনারা উঠেছেন সামলে উঠছেন দোকান নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে কেউ কেউ তো করে ফেলেছে কেউ কেউ একটু টাইম নিচ্ছে করার জন্য কেননা সেই মানসিক অবস্থাটা তাদের আমাদের বুঝতে হবে একটু সময় দিতে হবে এই যে চেরি ইয়ারিংটা দেখছো এটা কিন্তু ন্যান্সি ত্যাগি তার লেটেস্ট ভিডিওতে পড়েছে তোমরা যারা দেখো জানবে একদম কিন্তু আমাদের ইন্ডিয়ার টপ মোস্ট ইনফ্লুয়েন্সার এখন এই মুহূর্তে ন্যান্সি ত্যাগি তো তোমরা কিন্তু সেইটা ডিউপ কপি বা বলতে পারি যেহেতু উনিও স্ট্রিট শপস থেকে কিনে জিনিসপত্রগুলো ইউজ করে তো হয়তো উনিও তিরিশ টাকা দিয়ে কিনেছে তো তোমার কাছে কিন্তু এরকম সুযোগও রয়েছে নিউ মার্কেট থেকে কিনে ওরকম ধরনের ভিডিও বানার যারা স্ট্রিট শপিংটাকে বাজে। দেখে বা আমি যে স্ট্রিট শপিং এর ভিডিও করে আমাকে অনেক সময় অনেক কথা বলছে তাদেরকে এটাই বলবো যে কোনো কাজ ছোট নয় সেটা যদি সৎ পথে করা হয় কোনো জিনিস জামা কাপড় খারাপ নয় যদি আমার সেটা পছন্দ আমি সেটা পঞ্চাশ টাকা দিয়ে কিনি যদি কোয়ালিটি ভালো হয় আমার মনে হয় আমি সেটাকে ক্যারি আউট করতে পারছি ভাই তোমার কি তাদের নিজের চরকায় তেল দাও ব্লাউজের দোকান কিন্তু দুর্গাপুজো কালেকশনের জন্য একদম কিছু নতুন নতুন এই মুহূর্তে ব্লাউজ আমি তোমাদের দেখাবো যেমন এই জাস্ট ব্ল্যাক গোল্ডেন আর সিলভারের মধ্যে ব্লাউজটা দেখো ফোর টোয়েন্টি ফাইভ রুপিস দাম রয়েছে প্যাডেড কিন্তু আর যারা একটু হা একটুখানি হালকা কালার পছন্দ করছে বেজ কালারের এইটা কিন্তু নিতে পারো এটা কিন্তু পাফ স্লিভের উপর ছিল স্লিভলেসের তো রয়েছে এই সব কটাই কিন্তু প্যাডেড তার সাথে তোমাদের পিছনে হুক সিস্টেম আর দড়ি রয়েছে এই হট পিঙ্কটাও খুব সুন্দর ছিল দুর্গাপুজোর জন্য যারা শপিং করা স্টার্ট করে দিয়েছ তারা কিন্তু এই দোকানে যেতে পারো এরকম ভিনেকলাইনের তোমরা তিনশো টাকা দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এখান থেকে আমি এখন চোরঙ্গি মার্কেটের অপোজিটের লেনটা ধরে যাব আর তোমাদের রাস্তায় কি কি দোকান আছে সেগুলো কিন্তু সবই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো লেহেঙ্গার দোকানও কিন্তু আবার বসে গেছে তো এই দোকানগুলো কিন্তু দেখতে পাচ্ছ আগে পুরো এই ফুটটা জুড়ে ছিল তোমাকে শপিং করতে হলে ফুটে নিচে দাঁড়িয়ে রাস্তায় শপিং করতে হতো কিন্তু এখন তোমাকে ফুটে উঠেই শপিং করতে পারবে তোমরা কেননা দোকানটা অনেকটা সাইজে কমপ্লেস হয়ে গেছে এইটাই যাই ডিফারেন্স আর কিন্তু এই মুহূর্তে নিউ মার্কেটে সেরকম কোনো ডিফারেন্স নেই সমস্ত দোকান অ্যাভেলেবেল রয়েছে দু একটা ছাড়া সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে কিন্তু জিন্সের দোকানটাও রয়েছে তিনশো টাকা দামে কিন্তু বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের ভালো ভালো কোয়ালিটি জিন্স তোমরা পেয়ে যাচ্ছ রেমন্ডে নিচে দুশো টাকার আড়াইশো টাকায় তোমাদের কুর্তি রয়েছে প্লাস এই শাড়ির দোকানও খুলে গেছে দুটোই শাড়ি দেখাবো দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে তোমরা এই দোকানে সমস্ত শাড়ি পেয়ে যাবে শাড়িগুলো কিন্তু খারাপ নয় ব্লাউজ পিস বেশিরভাগেরই সাথে অ্যাভেলেবেল যখন কিনবে তোমরা এরকম খুলে দেখে নিতে পারবে এটা পুজো পারপাসে যেহেতু দেখাচ্ছি অষ্টমীর দিন সকালে কিন্তু এরকম একটা শাড়ি তোমরা পরতে পারো বা বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার সময়ও পরতে পারো তো এরকম ধরনের খুবই সাদা লালের একটা শাড়ি রয়েছে দুশো টাকা আর একটা তোমাদের আমি খুবই একটা সোভর কালারের শাড়ি দেখাচ্ছি এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আমার এই শাড়িটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে দুটো শাড়ি আমি সিলেক্ট করে বলেছি এই দুটো দেখা অনেক কিছু ছিল অন্য কিছু দেখা ছিল এই ভাইটা কিন্তু আমি বললাম না আমাকে এই দুটো দেখাও আমার এই দুটো শাড়ি আমার চোখে ভালো লাগছে তোমাদের অন্য কিছু পছন্দ হতে পারে সেক্ষেত্রে তোমরা নিতে পারো যেমনটা কি বললাম সব দোকান কিন্তু খোলেনি মানে একটা দুটো নি সেটা হচ্ছে এস বি নিচে জুতোর দোকানটা এখনও খোলিনি হয়তো ওই জায়গাতে বসার পারমিশন পাইনি তো আপডেট তোমাদের জন্য আসতেই থাকবে তো তোমরা ধরে নাও নিউ মার্কেটে একশো একশোটা দোকান থাকে নিরানব্বইটা দোকান বা আটানব্বইটা দোকান কিন্তু এই মুহূর্তে খুলে গেছে তো তোমরা শপিং করতে যেতেই পারো এখানে দশ টাকা থেকে শুরুতে হেয়ার এক্সেসারিজ রয়েছে খুব কিউট কিউট হেয়ার এক্সেসারিজ কিন্তু এখানে রয়েছে সবার জন্য রয়েছে সব বয়সী মানুষ তোমরা কিন্তু নিতে পারো ক্লাচারেরও খুব ভ্যারাইটি অফ অপশানস ছিল এই দেখতে পেলে এটার দাম ছিল চল্লিশ টাকা আর এরকম ফ্লাওয়ার্সটার দাম ছিল ফিফটি রুপিস আর চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু এই ট্রান্সপারেন্ট বড় ক্লিপগুলো পেয়ে যাচ্ছ তার সাথে দেখো আরও বিভিন্ন ধরনের ক্লিপস এখন আমি হাতে নিয়ে তোমাদের দেখা যায় হাতে নিতে গিয়ে না হাত থেকে একটা ক্লিপ পড়েও গেল ওই যে দেখো ব্ল্যাক ক্লিপটা পড়ে গেলো কিন্তু আমি দেখলাম ক্লিপটা কিন্তু ভাঙলো না তার মানে বুঝতেই পারলে কোয়ালিটি কতটা ভালো এরকম বালস তোমরা দেড়শো টাকা থেকে স্টার্টিংয়ে কিন্তু পেয়ে যাচ্ছ এগুলো আর্টি ফিশিয়াল তোমাদের হেয়ারটাকে ওখানে ক্লিপ দিয়ে বসিয়ে দিতে হয় তাহলে খোপা হয়ে যায় জুতোর দোকানও রয়েছে দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এখানে তোমরা অনেক এরকম ধরনের ফ্যান্সি জুতো পেয়ে যাবে যেগুলো কিন্তু বর্ষাকালের জন্য তোমরা পড়তে পারো খুবই কমফোর্টেবল হয় আমি নিজে দেড়শো টাকা জুতো কিনে পরে দেখেছি আমার কিন্তু পায়ে কোনো রকমের অসুবিধা হয়নি বেশ ভালো ভালো জুতো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এর পাশেই রয়েছে ব্যাগের দোকান এখানে আড়াইশো টাকা দামের ব্যাগ তোমরা পেয়ে যাবে তার সাথে টি শার্টস প্যান্ট যে জিন্সের দোকানগুলো ছিল কুর্তির দোকানগুলো ছিল সমস্ত কিছু কিন্তু সেমই রয়েছে একটুখানি দেখো খালি পিছে হেঁটে গেছে এইবার তোমরা সব খেতে ঝরেছ হ্যাঁ 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 এটাই সেই পিঙ্কি ডি টি শার্টসের দোকান ওই রেড লাইন অবধি ছিল কিন্তু দেখো ওই জায়গাটাতে কিন্তু এখন গাড়ি পার্ক করিয়ে দিয়েছে আর তার জায়গায় কিন্তু অনেকটা পিছনে চলে গেছে এখন সব টপের দাম হচ্ছে দুশো টাকা করে প্যান্ট কিন্তু আড়াইশো টাকার কোয়াট কিনে সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো ক্রপ টপ থেকে তোমাদের যে ওভার সাইজড টপ সমস্ত দুশো টাকায় পেয়ে যাচ্ছ। আর এরকম ধরনের কার্গো প্যান্ট এই যে দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু ছিল আড়াইশো টাকা আরও এই দোকানটার পাশে হচ্ছে কোয়ারসেটের দাম ভুল বলেছি সাড়ে চারশো কোয়াটসেটের দাম ছিল পাঁচশো টাকা আর এই যে একটা ছোট ভাই এখানে দোকান খুলেছে এখানে দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু তোমার এরকম আর্টিফিশিয়াল কাঠের জুতোগুলো পেয়ে যাচ্ছ এগুলো তোমাদের যাদের পছন্দ তারা কিন্তু নিয়ে পড়তে পারো খুবই কমফোর্টেবল হয় আরও এই যে দোকানটা দেখতে পাচ্ছ জুতোর দোকানগুলোর সামনে তোমাদের ব্লাউজের দোকান ছিল শাড়ির দোকান ছিল বললাম না আটানব্বইটা দোকান বসেছে এরকম টুকটাক একটা দুটো বসেনি হয়তো ওনারাও খুব তাড়াতাড়ি বসবেন তো তোমরা মোটামুটি এই মুহূর্তে ভালো মতোই শপিং করতে পারবে ব্যাগের দোকানটা চিনতে পারছ কতটা বড়ো ছিল সেই ব্যাগের দোকানটা কতটা দেখো তো ছোটো হয়ে গেছে আর কত পিছনে চলে এসেছে তবে কালেকশনে কিন্তু কোনো কমতি নেই হিউজ কালেকশান তোমরা এই দোকানটাতে যেমন আগে ছিল সেরকমই পেয়ে যাবে মন খুলে তোমরা কিন্তু শপিং করতে যেতেই পারো এই ভিডিওটা এখন তোমরা পুরো দেখবে কিছু কিছু ধাগায় তোমাদের নিউ মার্কেটকে দেখে না শখ লাগবে এইটা হচ্ছে সেই পাপা খানের দোকান যেটা সাই মিরাকেলের অপোজিটে ছিল দোকানটা জাস্ট ভাবো ওই দোকানটাতে এতটা বড় দোকানটা জাস্ট তার আগে আয়তন ছিল তারা টেন পারসেন্টও নেই এখানে এই স্লাইডারের দোকানগুলো রয়েছে টয়লেটের পাশে সেগুলো তো ছিলই এবার জুতোর দোকানগুলো জাস্ট দেখো সেই গাছের উপর দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতো জুতোর দোকানগুলো সেগুলো মানে খুব সুন্দর করে অর্গানাইজড রয়েছে সাজানো রয়েছে তো কি হয়েছে নিউ মার্কেটে স্পেস অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে তো তোমরা এখন শপিং করতে যাবে তখন ওইটুকুনি দোকানের মধ্যে অত কালেকশন যেটা আগে তোমার বাইরেই শো করা থাকতো সেই শোটা হয়তো হচ্ছে না কিন্তু কালেকশন কিন্তু ওনাদের কাছে ভিতরে রয়েছে যেটা তোমার পছন্দমতো দোকান যে হয়তো তুমি ওই দোকান থেকে আগে শপিং করেছো ওই দোকানে জিনিসপত্র ভালো সেই দোকানে গিয়ে বলতে হবে আমাকে দেখাও তবে তোমরা দেখতে পাবে আপাতত এটাই তো চলছে আর এই গোল্ড জুয়েলারির দোকানটা কিন্তু আমার খুবই ভালো লাগে এটা আমার নিউ মার্কেটে খুবই একটা প্রিয় দোকান কেননা এই দোকানে প্রচুর কালেকশান আর তার থেকে বড় কথা কি ভালো লাগে বল তো দোকানেরা ফিক্সড প্রাইস লেখা আছে যারা নিউ মার্কেটে বার্গেনিং করে শপিং করতে ভাবে যে কি করে করব আমি তো বার্গেনিং করতে একদম পারি না যদি একটু বার্গেনিংটা জানতাম তাদের জন্য কিন্তু এই দোকানটা খুব ভালো কেননা যেহেতু ফিক্সড দাম রেখা রয়েছে না কোনো রকমের ঠকবার চান্সই নেই যা দাম তাই অনুযায়ী সবাইকেই কিনতে হবে আর যে দামগুলো লেখা আছে দামগুলো কিন্তু একদমই ঠিকঠাকই দাম লিখে রেখেছে তো তোমরা কিন্তু এই দোকানটাতে ডেফিনেটলি যেও যখন তোমরা নিউ মার্কেটে যাবে শপিং করতে ভালো কালেকশন বেশ রয়েছে এখান থেকে আস্তে আস্তে তোমরা জাস্ট রাস্তাটা দেখো কতটা কতটা চওড়া মনে হচ্ছে নিউ মার্কেট এত বড় ছিল সেটা তো বোঝাই যায় না আরও কিছু কিছু জিনিস দেখাবো দেখে ভাববে বাবা এটাকাটা এরকম অবস্থা হয়েছে মানে একটু দুঃখও লাগছে জানো তো আর নিউ মার্কেটটা না দোকানগুলো সরিয়ে দিয়ে এরকম না যে রাস্তাটা পুরোই পুরোই ফাঁকা হয়ে গেছে তোমাদের যতটাই ভিডিও দেখাবো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আমি কেন এই কথাটা বলছি যে আমি ভেবেছিলাম যে তুলে দিচ্ছে রাস্তাটা ফাঁকা করার জন্য কেননা অসুবিধা হয় গাড়ি চলাচলে বা লোকজন যাতায়াতে তো তোমরা বুঝতে পারবে সেটা অ্যাকচুয়ালি বোধহয় একটা বিজনেসের জন্যই এরকম হলো কমেন্ট করা উচিত না আমার এই ব্যাপারটাতে কেননা আমি তো পুরো ম্যাটারটা জানি না যে কি কেন এই জিনিসটা চেঞ্জটা হলো এটাই হচ্ছে ব্যাপার তো এখানে তোমাদের ব্যাগের যে দোকানগুলো আমি আগে দেখাতাম সেইগুলোই নতুনভাবে দেখাচ্ছি আবার করে এই দোকানে কিন্তু দুশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা ব্যাগস পেয়ে যাবে বেশিরভাগেরই দাম দুশো টাকায় সাড়ে তিনশো টাকা খুব কম ব্যাগেরই দাম এখানে রয়েছে আর এই রাস্তাটা দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন এটাই ভাবছিলাম যে এই নিউ মার্কেটেরই আমি একটা টাইমে এত ভিডিও করতাম এত ভিড় এত কিছু এখনও দেখো লোকজন কিন্তু যাচ্ছে আর তোমাদের অনেকেরই প্রশ্ন এই মুহূর্তে যে নিউ মার্কেট কি পুরোপুরি ওপেন হয়ে গেছে নিউ মার্কেট পুরোপুরি ওপেন হয়ে গেছে তোমরা মন খুলে শপিং করতে যেতে পারো আর তোমাদের যাওয়াটাও উচিত ওনাদের বিক্রি কিন্তু অনেকটাই কমে গেছে তো তোমরা যাও প্লিজ যাও আবার করে এর আমি অপোজিটে এই দোকানটা তোমাদের মনে আছে ওয়েস্টার্ন কালেকশন দেখাতাম খুব এই দোকানটা দেখো কি অবস্থা কয়টুকুনি করে দিচ্ছে বাইরে তো উনি এটাই বলছে বাইরে ডিসপ্লেই হচ্ছে না যারা নিউ মার্কেটে নতুন আসে যারা পুরোনো কাস্টমার তাদের ব্যাপারটা নতুন আসে তারা কি করে বুঝবে আমার দোকানে কি কী জিনিসপত্র রয়েছে তাই না কথাটা তো ঠিকই এক কথায় বলছে যে সামলে উঠতে পারছে না কীভাবে সাজাবে দোকান কিভাবে না সাজাবে তো এটাই ঘটনা তোমরা যাও আমি রিকোয়েস্ট করব তোমাদের ভালো করে গিয়ে শপিং করো ওনাদের হেল্পের তোমাদের প্রয়োজন আছে যেমনটা কি ভিডিও স্টার্টিংয়েই দেখলে যে ওনারা নিজেরাই বলছে যে অনেকে ভাবছি কী বলো তো নিউ মার্কেটটা বন্ধ হয়ে গেছে কেন সেরকম আপডেট ভিডিও অতটা আসছে না আমি তো তোমাদের যখন বন্ধ হয়েছে তখনও গিয়ে দেখালাম এখন দেখো খুলেছে একটু দেরি হলো যেতে দেখেছিলে বোধহয় আমি পুরী গেছিলাম এসেই একদম একদিনও রেস্ট নিইনি সাথে সাথে চলে গেছি আবার এখন আমি দার্জিলিংও যাচ্ছি দার্জিলিং এই মতো খুব খারাপ পজিশন কিন্তু আমাদের আগের থেকে যেহেতু প্ল্যান ছিল তো আমি যাচ্ছি তো তোমরা সবাই প্রে করো আমি যেন ঠিকঠাকভাবে আমি ফিরতে পারি তাহলে আবার কি আমি নিউ মার্কেটের ভিডিও তোমার জন্য করে নিয়ে আসতে পারবো তো এটা হচ্ছে গ্রিন লাইট লেডিস বিউটি পার্লারের অপোজিটে সেই ব্যাগের দোকানটা রয়েছে এখনও পর্যন্তই রয়েছে আর প্রচুর কালেকশন যেমন দোকানে থাকতো তেমন এবার তোমরা জাস্ট নোটিস করতে থাকো আমি তোমাদের কি বলছি এই যে দেখতে পেলে দোকানগুলোর সামনে গাড়ি দাঁড়িয়ে আছে এই রাস্তাটা তো তাও তোমরা কম গাড়ি দেখলে তোমরা হপ ম্যান্সটা আমি তোমাদের ভিডিওটা বলেছিলাম আজকে নিউ মার্কেটে পুরোটা কভার করে দেখাবো যখন ঢুকবো বুঝতে পারবে এই গাছগুলোর উপর দিয়ে সেই যে জামা কাপড়গুলো ঝোলানো থাকতো না তার ওই গোল গোল রিংগুলো পর্যন্ত ঝুলছে এখান থেকে মনে আছে নিউ মার্কেট বোর্ডের পাশেই কত ড্রেসের ড্রেস থাকতো সেই ড্রেসের দোকানটা জাস্ট তোমরা দেখো বাইরে তিনটে ড্রেস খালি ঝুলছে আর তারা এখন এই ব্যাগ বিক্রি করছে ব্যাগের দোকানটা ড্রেসের দোকানের সামনে ছিল যেটা ওনারাও করতো কিন্তু এখন ড্রেস আর রাখার জায়গায় নেই তো পুরোপুরি ওটা ব্যাগই রেখে দিচ্ছে সামনে ডিসপ্লেতে দু একটা রাখছে যে এখানে দোকানেও ড্রেস পাওয়া যায় কালেকশানই তোমরা দেখতে পাবে না তোমাদেরকে গিয়ে দোকানে বলতে হবে দেখাও তবে দেখাবে আর এই যে এখানে দেড়শো টাকা দামে ঢেলে এরকম ওয়ান পিস কুর্তিগুলো বিক্রি করছে জুতো রয়েছে তবে তোমরা চিন্তা করো না আমি পুজোর তোমাদের খুব ভালো ভালো কালেকশান দেখাবো নিউ মার্কেটের হাল ছাড়া মানুষ আমি নই তোমাদের দেখাবো নিউ মার্কেট যখন বলে উঠে আর আমি তখন মনে মনে জানতাম এইসব হবে না নিউ মার্কেট বন্ধ করা তো সোজা নাকি কাস্টমার দেখবো ওখানে গিয়ে হল্লা করছে সেলারদের হয়ে যে এটা হবে না তো দেড়শো টাকার কুর্তির দোকানটা এখন রয়েছে এবার যেটা বলছি হপম্যান স্ট্রিট আমি এখন ঢুকছি এখানে তোমরা জাস্ট দেখবে পজিশনটা কি এখানে যে কানে দুলে দোকানগুলো ছিল সেগুলো তো পুরোটাই পিছিয়ে হেঁটে গেছে মানে ফুটপাথের ধার দিয়ে যেই যে গ্রিল মৃতগুলো থাকে বা কোনো কোনো জায়গায় গ্রিল নেই সেই জায়গাগুলোতে হচ্ছে কি একটু একটু করে এনারা বসছে আর বলছে এটাই হচ্ছে নিউ নিউ মার্কেট নিউ নর্মাল এটাতেই হচ্ছে আমাদের অ্যাডাপ্ট করে নিতে হবে পরিবর্তনই জগতের নিয়ম এরকম বালা ফিলোসফি আছে এটাতে তো এটাই ঘটনা তো চলো তোমাদের কিছু একশো টাকার কানের দুল দেখিয়ে দিই এখানে দেখো একশো টাকা দামে অনেক বড় বড়ো ঝুমকাগুলো ছিল যেগুলো কিন্তু পড়লে পরে তোমাদের লুকটা তো অনেকটাই এনহ্যান্স হবে মেকআপের দোকানগুলো রয়েছে আর এই জায়গাটা তোমরা দেখো সিরা মার্কেটের সামনে দোকানগুলো তুলে দিয়েছে আর দোকানগুলো তুলে দিয়েছে তারপরে ওইটা তোমাদের পরে দেখাচ্ছে আগে কিছু একশো টাকা পঞ্চাশ টাকা দুল তোমাদের দেড়শো টাকা দুল দেখিয়ে দিই যেহেতু তোমাদের পুজোর সামনে আমি তোমাদের এটাই বলবো এখন থেকে তোমরা শপিং করা শুরু করে দিতে পারো এই যে দোকানটি এবার বসা শুরু হয়েছে আরও ফ্রেশ ফ্রেশ কালেকশন আসবে আর আমি তিন তিন তোমাদের জন্য একদম লেটেস্ট ভিডিও নিয়ে আসতে থাকবো তো তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট কেন তো তোমরা নোটিফিকেশন পেতে পারবে আর এই দুলগুলো ছিল যে টাকা করে এই দুলগুলো আমার খুবই মডার্ন অ্যান্ড স্টাইলিশ লাগে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো কাইন্ডলি সাবস্ক্রাইব করেও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন করে ভিডিও করার জন্য তো তোমাদের পাশে থাকাটা কিন্তু আমার জন্য খুবই দরকার আর এখানে এরকম ছাতার দোকান ছিল এরকম প্লাজো প্যান্টসের দোকান ছিল তো এই দোকানগুলো কিন্তু ছোট হয়ে গেল বসছে এবার তোমাদের দেখাবো দুপাট্টার দোকানটা যে দোকানটা অনেকটা জায়গা জুড়ে ছিল আর অনেকগুলো দুপাট্টার দোকান ছিল অনেকগুলো সে দেখতে দোকান না একটাই খালি পেলাম মার্কেটের তোমরা দেখো এটা নিউ মার্কেট না পার্কিং লট তো পুরো চারিদিকে এরকম বাইক গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে তো নিউ মার্কেটের রাস্তা থেকে তুলে দিয়ে শপকিপার্সদের সেই জায়গাটাকে পার্কিং লট করে নিয়েছে এটা কি কোনো বিজনেস এটা কি চলছে বলো তো তাহলে রাস্তাটা বলা হলো যে ফাঁকা করা দরকার কেন অসুবিধা হয় এই হয় সেই হয় যদি আমরা কেউ কোনো নিউ মার্কেট এগুলো বসার জন্য খারাপ কিছু শুনিনি তাও ওরকম করে দেওয়া হয়েছে কি জানি বাবা কি রিজেন এই নিয়ে বেশি মন্তব্য করলে আবার আমি ফেসেও যাব তো তোমরা বোঝো তো ব্যাপারটা কেন হচ্ছে আর কেউ যদি জেনে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এইখান দিয়ে দেখো একদমই দোকানগুলো পুরো পিছিয়ে হেঁটে গেছে তো দোকান যদি আগে ছিল হচ্ছে কি এখানে পাঁচটা হয়তো দোকান দেখতে পাবে কেননা ওই যে দোকানগুলো ওখানে অনেকগুলো স্টলের দোকান দোকান ছিল যেটা কিন্তু এখন একটা দোকানই রয়েছে মানে একদম বড় যে দুপাট্টার দোকানটা ছিল না সেই দোকানটা রয়েছে আর তোমরা জাস্ট হপম্যান স্ট্রিটের রাস্তাটা অবস্থা দেখো গাড়িতেই ভর্তি মানুষ শপিং করছে দুটো গাড়ির মাঝখান দিয়ে যেতে হচ্ছে গিয়ে তারপরে শপিং করতে হচ্ছে এখানে এরকম বাচ্চাদের খেলনার দোকানও পেয়ে যাবে সফট ও পেয়ে যাবে আর কি বলি বলতে বলতে আমারই রাগ উঠে যাচ্ছে যখন করতে গেছি না মস্তিষ্কটাই আমার গরম হয়ে যাচ্ছিলো তারপরে ভিডিও করে নিয়েছি এখন এডিট করছি এখন দেখে দেখে যেন আমার আরও রাগ হচ্ছে তবে এইখানে যে দোকান ছিল তার মধ্যে কিছু দোকান কোথায় গেলে তোমরা আরও বেশি বেশি কালেকশন দেখতে পাবে সেটা আমি তোমাদের দেখে দেবো গো কলার্সের অপোজিটে এখানে কিন্তু এরকম এতনিক কুত্তার সেট ছিল সিক্স ফিফটি রুপিস থেকে স্টার্টিং ছিল এখানে টু পিস থ্রি পিস সেট আর এটাই হচ্ছে সেই পাপাখানের দোকানটা এখানে তোমরা অনেক বড় বড়ো ব্র্যান্ডেক পুমার ফলস কপি পেয়ে যাচ্ছ ছেলেদের জামা কাপড় পেয়ে যাচ্ছ ট্রাউজার প্যান্ট দুশো আড়াইশো টাকা থেকে পেয়ে যাচ্ছ তারপরে তোমাদের ইনার গার্মেন্টস পেয়ে যাচ্ছ আর এইখানে হচ্ছে গিয়ে তোমাদের দুশো টাকা দামের দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কুর্তি ছিল তো আমি তোমাদের কিছু দুশো টাকার কুর্তি দেখাচ্ছি আমার ব্লু কালারটা খুব ভালো লাগে তো আমি তোমাদের ব্লু কালারের প্রথমেই দেখেই আগে ব্লু কালারেই আমার হাত গেছে এবার ব্লু কালারগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ব্লু কালারে কিন্তু এক একটা ডিজাইনে দুটো তিনটে জামা ছিল তো যারা ম্যাচিং ম্যাচিং করে পড়তে পছন্দ করো বোনের সাথে বা বান্ধবীর সাথে তারা কিন্তু ডেফিনেটলি এই দোকানটাতে আসতে পারো কেননা এই দোকানে ছিল হিউজ কালেকশন কটন নিয়ন তারপরে আরও অন্যান্য ধরনের মেটেরিয়াল যখন এগুলো যেমন আজরাক প্রিন্টের উপর ছিল তো তোমরা যে যে মেটেরিয়াল নিতে চাও সেই সেই মেটেরিয়ালের কিন্তু কুর্তি এই দোকানগুলোতে পেয়ে যাবে বেশ সুন্দর লাগে দেখতে এই কুর্তিগুলো আর পরলেও কিন্তু খুবই সুন্দর লাগবে তোমাদেরকে আর এখানে এই কালার কম্বিনেশনগুলো আমার বেশ ভালোই লাগছিল সিঙ্গেল কালারের উপর ছিল মাল্টি কালারের উপর ছিল সিকোয়েন্সের কাজ মেজার ওয়ার্ক করা সুতোর কত সুন্দর সুন্দর মধুবনী কাজ করা তো এগুলো কিন্তু তোমরা এই থ্রেড ওয়ার্কের উপর নিতে পারো দিয়ে এখানে একটা দেখলাম ব্যাগের দোকান খুলে যায় ব্যাগের দোকানে দামটা একটু বেশি মনে হলো একটু বার্গেনিং করে নিও তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে দোকানের সমস্ত ব্যাগ রয়েছে তো আমার যে কটা ব্যাগ ভালো লাগছে আমি সে কটা ব্যাগ তোমাদের দেখিয়ে দিচ্ছি দোকানটা সাজানো না এলোমেলো তো আমি তার মধ্যে থেকেই খুঁজে খুঁজে তোমাদের দেখালাম যে যে দোকানগুলো আমার কালেকশানগুলো আমার ভালো লেগেছে হট প্যান্ট বোর্ডের একদম অপোজিটেই হট প্যান্টের দোকানটা রয়েছে থ্রি ফিফটি রুপিস দামেই রয়েছে দামটা বাড়ায়নি আর এই যে দোকানটা ছিল তো এখানে কিন্তু আড়াইশো টাকা দামের মধ্যে তোমরা টপ প্যান্ট সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আর কোয়ার্ট সেটটার দাম ছিল কিন্তু সাড়ে চারশো টাকা তো সেটের দাম কিন্তু এক এক জায়গায় এক এক রকম হচ্ছে তোমাদের কিন্তু এই জন্যই পুরো মার্কেটে ভিডিওটা দেখতে হবে যাতে সেই অনুযায়ী তোমরা দেখে বেছে নিতে পারো হপম্যান স্ট্রিটে এই যে বেল্টের দোকানটা ব্যাগের দোকানটা ছিল যেটা আগে সামনে অনেকটাই ঝোলানো থাকতো সেটা কিন্তু অনেকটাই তোমাদের সাইজ এখন কমে গেছে কমে গিয়ে ওনাদের ভিতরে দোকান আছে ফিরপো মার্কেটের ভিতরে তো তোমাদের আমি সেই ফিরপো মার্কেটের ভিডিও দোকানটা দেখিয়ে দেবো যাতে তোমরা গিয়ে সেখান থেকেও শপিং করতে পারো দেখো এত কষ্ট করে ভিডিও বানিয়েছি ভিডিওটা যদি তোমরা লাইক না করো না সত্যি কথা বলছো আমি কিন্তু আর রাগ করে যাবো এবার সত্যিকারে রাগ করে যাবো করো তো লাইক করো নিয়ে যাচ্ছি ফিরপু মার্কেটে দোকানটা দেখানোর জন্য করেছো ঠিক আছে এবার চলো ফিরপু মার্কেটে যাচ্ছি এই যে ফিরপু মার্কেটেও কিন্তু তোমাদের আমি এবার দুর্গা দুর্গাপুজো কালেকশান দেখাবো আগেরবারও দেখিয়েছিলাম শাড়ি কালেকশন ফিরপু মার্কেটে এটাও নিউ মার্কেটের একটা পার্ট এখানে বাচ্চাদের বড়দের সমস্ত কালেকশন তো যেমনটা দেখতে পেলে হপম্যান সেইটাই যে ফিপা মার্কেট লেখা বোর্ডটা রয়েছে সেখান থেকে সোজা ঢুকবে সোজা ঢুকে ঢুকে এই যে শাড়ি চুড়িদারের দোকান দেখতে পেলে রাধা এম্পোরিয়াম দেখতে পেলে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে মুড়বে মুড়লে পরে এই যে দেখো উনি বসে আছেন দোকানটার নাম হচ্ছে গিয়ে মানু এই যে এক গাল হাসি লোকটার মুখে সবসময় মানু লেদার নাম্বারও দিয়ে দিলাম যদি অসুবিধা হয় ফোন করে নিও এই যে সেই যে ট্রেতে করে রাখা থাকতো সমস্ত ধরনের বিন দেখুন লসটাল মনে হচ্ছে জিনিসগুলো এরকম একটা ফিলিং এসছে আমার তো এই দোকানে কিন্তু প্রচুর কালেকশান তোমরা আগে যেগুলো বাইরে ঝোলানো দেখতে তার থেকেও বেশি পেয়ে যাবে এবার আসছে আমি সিলেদার কলিতে এবার আরও কিছু শখ খাওয়ার জন্য তোমরা রেডি হয়ে যাও ঠিক আছে ভিডিওটা হয়তো তোমাদের অনেকটা লেন্দি লাগছে আমিও চাইলে দুটো পার্টে দিতে পারতাম তাতে আমার ভিউজও বেশি হতো টাকাও বেশি ইনকাম হতো কিন্তু আমি সেটা করিনি কেননা আমার মনে হলো তোমরা এত সবাই কমেন্ট করছো পরপর দুদিন ভিডিও দিলে তোমাদের শপিং করতে সেই লেটটা আমি করাতে চাইছিলাম না যেই কারণে কিন্তু আমি পুরো একটা ভিডিও একদিনেই তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের আর কোনো রকমের লেট না করতে হয় যে তুমি ঘুরতে গেছিলাম আমার লেট মনে হচ্ছে ভিডিওটা দিতে তাই জন্য আমি কোনো রকমের তোমাদের শপিং এ অসুবিধা না হয় এত বড় ভিডিও দিচ্ছি আর বিশ্বাস করো ভয়েস ওভার দিতে আমার খুবই কষ্ট হচ্ছে এখানে সিক্স ফিফটি এই ওয়ান পিস ড্রেস গুলো তোমাদের ছিল ফ্রক স্টাইল কুর্তি এই সিক্স ফিফটির সাথে কিন্তু আগে এইট ফিফটি রুপিসও থাকতো কিন্তু এইট ফিফটি রুপিসগুলোর দামও এখন কমিয়ে সিক্স ফিফটি রুপিস করে দেওয়া হয়েছে আর এই ড্রেসগুলো আমার খুবই প্রিয় কিছু কিছু জামা এখানের ড্রেসগুলো রয়েছে আর অনেকটা ঘের বালা রয়েছে আর কিন্তু সবার সাইজ এখানে তোমরা পেয়ে যাবে এই সাইজগুলো অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো আমি নিজেও এই দোকান থেকে একবার একটা কিনেছিলাম তো কোয়ালিটি ভালোই ছিল আর আমি ওটা কিন্তু এখনও মাঝে মাঝে পড়ি তো তোমরা কিন্তু ডেফিনেটলি এই দোকানটাতে এসে এই জিনিসগুলোকে পারচেস করতেই পারো তো তোমাদের কিন্তু আজকে খালি আমি নিউ মার্কেটটা ঘুরিয়ে খালি দেখিয়ে দিলাম এরকম নয় তার সাথে যাতে কালেকশনও দেখিয়ে দিলাম যাতে তোমাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায় তোমরা একটা ভিডিও দেখলে পরে তোমাদের সমস্ত রকমের কনফিউশানে দূর হয়ে যায় তার সাথে তোমরা যেটা দেখতে পছন্দ করো নিউ মার্কেটের কালেকশন সেটাও তোমরা দেখে নিতে পারো আর এখানে যে এখানে এই যে হোম ডেকোরেশের দোকানটা ছিল এটা সামনের দিকে ছিল এখন দেখো কি করেছে এখন হচ্ছে ফুটপাথের ভিতরের দিকে করেছে যেটা আমি দেখলাম ফুটপাথের ভিতরের দিকে যে দোকানগুলো ছিল না সেগুলো তো সেমই রয়েছে বাড়িরগুলোই কম হয়ে গেছে বা উঠে গেছে আর এইটা হচ্ছে সেই ফি এসটা নিচ দিয়ে সেই বার্পিক অনুশান যেরকম ছিল সেই ধরে এরকম তোমার ইয়ারিংস বিক্রি করতো কানের দুল মানে আরও সমস্ত জিনিস বিক্রি করতো সেগুলো পিছনে হটে গিয়ে এরকম অবস্থা আর সামনেটা পুরোটাই পার্কিং লট হয়ে গেছে এখানে তিরিশ টাকা দামের ইয়ারিংস আমি তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি মাল্টি কালার ইয়াররিংসগুলো আমার খুব ভালো লাগে কেননা কি বলো তো সব ড্রেসের সাথে পাওয়া যায় আর এখানে কোড়িওয়ালা কানের দুলো আমার খুব ভালো লাগছিল আরও মাল্টি কালার ছিল ব্ল্যাক পলিশের মধ্যে ছিল এরকম হাতিওয়ালা ছিল সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এই দোকানটাতে অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা যাও হ্যাঁ ভালো করে গিয়ে শপিং করো আর যখন যাবে ওনাদের সাথেও একটু হেসে খেলে কথা বলে নেবে তাহলে ওনাদেরও না ভালোই লাগে এটাই হচ্ছে কথা আমার এই কানের খুব পছন্দ হয়েছে এটা এথনিকের সাথে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু ক্যারি করা যাবে এরকম বিভিন্ন ধরনের কানের দুল তোমরা কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবে এই তিরিশ টাকা কানে দুলগুলো কি সুন্দর লাগে না আমি তো দেখলেই পুরো হারিয়ে যাই আমার খালি কিনতে ইচ্ছা করে এত এত ভ্যারাইটি আর এত এত কালেকশান আর এতটাই ইউনিক ডিজাইন এগুলোর যেগুলো দেখলেই মনটা করে খালি কিনি কিনি আর সব টাকা শেষ করে ফেলি কিন্তু নিজের মনকে আমার বাধ্যেই হবে কেননা আমি প্রায় প্রায়ই যাই ভিডিও করতে তো আটকাতে হবে না সবসময় যদি কিনতে থাকি তাহলে কী করে হবে বলো তো আর এখানে কিন্তু তোমাদের ওয়েস্টার্ন সাথে সাথে এথনিক ড্রেসেরও ছিল আমার এই এইখানা দুলটাও খুব পছন্দ হয়েছে এই পালের মধ্যে পাল পাল এই মুহূর্তে ছিল ট্রেনিংয়ের তোমরা দেখতে পারো সমস্ত সেলিব্রিটিসরা সবাইরা কিন্তু এরকম ধরনের ইয়াররিংস পরছে আর এখানে এরকম গোল্ড প্লেটেডও তোমরা পেয়ে যাবে এই ব্রেসলেটগুলোর দামও ছিল হচ্ছে তিরিশ টাকা করে তো দেখিয়ে দিলাম যারা ব্রেসলেট পরতে পছন্দ করো তারা কিন্তু ডেফিনেটলি এই দোকানগুলোতে যেতে পারো এবার আমি চলে আসবো বাজার কলকাতার পাশে বাচ্চা রয়েছে না বাসার কাছে এখানে কিন্তু দোকানটা সেমই রয়েছে সেমই ভলিউমে রয়েছে তো কোনো অসুবিধা নেই আর এখানে প্লাজোগুলো তোমরা আড়াইশো টাকা করে পেয়ে যাবে ইন্ডিগো প্রিন্টের মধ্যে ছিল আরও অনেক ভ্যারাইটি ছিল তো আমি তোমাদের দু একটা দু একটা জাস্ট দেখিয়ে দিলাম কালেকশন প্রচুর রয়েছে এই দোকানগুলো ছোট হয়নি বারকাতালিতে আসছি বারকাতালিতে টু পিস সেট বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো এগুলো কিন্তু বেশিরভাগই পিওর কটনের মধ্যে রয়েছে আর তোমরা যখন কিনতে যাবে তখন এরকম খুলে দেখে নেবে যাতে তোমাদের শপিং করতে হচ্ছে গিয়ে সুবিধা হয় আর এইগুলো কিন্তু সবার সাইজও অ্যাভেলেবেল রয়েছে তো তোমাদের কিন্তু কোনো রকমেরই অসুবিধা হবে না শপিং করতে গেলে আর এই দোকানটাতে কিছু ফাইভ ফিফটি রুপিসেরও বিভিন্ন রয়েছে আর এখানে নায়রা কাঠ সেভেন ফিফটি আর সারা ঘারারা পাকিস্তানি স্যুট নাইন ফিফটি রুপিস আর এখানে ফাইভ ফিফটি রুপিসের কতগুলো কুর্তা সেট ছিল যেগুলোর সাথে তোমরা প্যান্টের সাথে সাথে কিন্তু ওনাও পেয়ে যাবে আর এগুলো সবার সাইজে অ্যাভেলেবেল আর এখানে একটা ওয়ান পিস ড্রেসও রয়েছে আর তার সাথে তোমাদের এখানে আমি কিছু ফাইভ ফিফটি এগুলো তো বন্ধ অবস্থায় দেখালাম সেগুলো খুলেও দেখিয়ে দেবো এই যে এইটা এই ওয়ান পিসটা কিন্তু খুব সুন্দর এটার দাম ছিল হচ্ছে পাঁচশো টাকা আমার খুব প্রীতি লেগেছে ওয়ান পিসটা এবার চলো তোমাদের পাঁচশো টাকা দামের কিছু থ্রি পিস সেক আমি দেখিয়ে দিই ফাইভ ফিফটি রুপিসের যেগুলো এই যে বন্ধ ছিল না প্যাকেটের মতো ওখান থেকে আর খুলে দেখালাম পুরোটাই ছিল হচ্ছে গিয়ে ফাইভ ফিফটি রুপিস করে তো তোমাদের কিন্তু এগুলো পড়লে খুবই কমফোর্টেবল ফিল হবে আর এই দোকানে থেকে বেরিয়ে আসলাম আমি এবার দে ক্লিনিক গলিতে সিদিকি দাদা খুব ব্যস্ত কাস্টমারেসছে তাই জন্য তিনশো টাকা থেকে শুরুতে কিন্তু এই দোকানে প্রচুর পরিমাণে কুর্তা সেট শুরু হয়ে যাচ্ছে যেগুলো একটা টাইমে ফোর ফিফটি ফাইভ ফিফটি দাম ছিল সেগুলো এখন দাম কমে তিনশো হয়েছে তো তাও আমি এখনো পর্যন্ত কিনিনি কেন কিনিনি কে জানে আমার তো কেনার ইচ্ছা ছিল কিন্তু আমার কেনা হলো না জানো তো এটা আমার হয় একটা খুব আকর্ষণ তৈরি হয় একটা কোনো জিনিসের প্রতি তারপরে আমি যে কিনি না সেই জিনিসটা প্রতি আমার আকর্ষণ চলে যায় আর কেনা হয়ে ওঠে না আর এই এই রোডটাতে কিন্তু প্রচুর তোমরা সারারা পেয়ে যাবে ঘাড়ারা পেয়ে যাবে ফ্রকস্টাইল কুর্তা পেয়ে যাবে আর এরকম প্লাজো টাইপের প্যান্ট এরকম টাইপের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে থ্রি ফিফটি রুপিস করে ফ্লোরাল প্রিন্টের মধ্যে রয়েছে দেখতে খুব বাইরে থেকে অ্যাসেটিক মনে হচ্ছিলো প্রিন্টারিস্ট্রি ফিলিং আসছিলো একটা তো এগুলোর দাম কিন্তু ছিল থ্রি ফিফটি রুপিস এগুলো কিন্তু তোমরা নিতে পারো এগুলো খুব কমফোর্টেবল আমি দেখছিলাম এবং হাঁকো বা প্রিন্টেরও প্যান্ট ছিল তার সাথে এই স্কার্টগুলো কিন্তু তোমরা ফোর হান্ড্রেড করে পাবে ইয়েলোটা হোয়াইটটা রেডটা পিঙ্কটা আর তারপরে এই চিকনকারি থেকে এই সিকোয়েন্স কাজ করে এগুলো কিন্তু তোমরা এই যে মেরুন কালারের এগুলো কিন্তু তোমরা ফোর ফিফটি রুপিস করে পাবে সিকোয়েন্সের মধ্যে তো ভ্যারাইটি অফ প্রাইসে ছিল তোমাদের একটু বার্গেনিং করে নেওয়াটা দরকার বাজার কলকাতার অপোজিটে যে কুর্তার দোকানটা থাকতে না অনেকটা ঝোলানো থাকতো উপর উপর দিয়ে সেগুলো কিন্তু সব ছোট হয়ে গেছে আর দোকানটা তেমন একটা বসেনি তবে বললো খুব তাড়াতাড়ি বসবে মোহের সামনে একটা প্যান টাইপের স্কার্ট টাইপের দেখতে পেলাম এটা দাম ছিল চারশো টাকা খুব ভালো লাগছিলো আর একজন কমেন্ট করে তুমি হাকোবাস টপ দেখতেছিল এই যে তোমার হাকোবার টপ এটা দাম হচ্ছে তিনশো টাকা ভ্যারাইটি অফ কালার্স অ্যাভেলেবেল এটা দোকানটা একদমই জকির সামনে এবার আমি চলে যাচ্ছি তোমাদের ইন্ডিয়ান কুর্তির দিকে এখানে মনে আছে একটা জুয়েলারি দোকান বসতো তো জুয়েলারি দোকানটা কিন্তু আর বসছে না তো এবার রেমন্ডের এদিকে দিকে ঢুকছি এটা হচ্ছে শিমপার্ক মল গেট নাম্বার টু এর অপোজিটের রাস্তা বা যারা গ্লোব মল ছিল তাদের বলবো গ্লোব মলের রাস্তা ঢুকেই তোমরা এরকম চূড়ার দোকান দেখতে পাবে ভ্যারাইটি অফ কালারের চূড়া এই দোকানটাতে অ্যাভেলেবেল ছিল অনেক ধরনের কালার ছিল অনেক ব্যাঙ্গেলসও ছিল তো যাই হোক এবার তোমাদের ইন্ডিয়ান কুর্তির দিকে নিয়ে যাওয়া যাক তো দোকানগুলো যেমন সাইজ তেমন রয়েছে কিন্তু উপর দিকে যে ঝুলিয়ে রাখতো এই যে দেখো উপর দিকে যে ঝুলিয়ে রাখতো সেগুলো কিন্তু নেই তো আমি যেটা দেখলাম উপর দিকে যখন এখন ঝুলানো নিই ওখানে প্রচুর কারেন্টের তার ঝুলছে জানো তো তো এই দোকানগুলো যে ছোট হয়েছে সেটা আমার একটুখানি ঠিকই মনে হলো এরকম দেখো কারেন্টের তার ঝুলছে কেউ দেখতেছেলে ওখান থেকেই নিয়ে আসতো তো ওটা তো ওনাদের জন্যও রিস্কি ছিল না ব্যাগটিকে ভালোই হয়েছে এই এইটার ক্ষেত্রে যে ওইটা ঝোলানো নেই কারেন্টের তারের কাছ থেকে এবার জিপসির অপোজিটে তোমাদের আমি ইন্ডিয়ান কুর্তির কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি সেভেন ফিফটি রুপিস থেকে এই কুর্তিগুলো ছিল এগুলো হচ্ছে থ্রি পিস সেট এগুলোর অনেক কালার অপশানস অ্যাভেলেবেল তোমরা তোমাদের পছন্দ মতো বেছে নিয়েও বেছে নিয়ে তোমরা শপিং করে নিতে পারো আমি বোধহয় টানা জীবনে এতক্ষণ দিনও কথা বলিনি যেন আমার গলাটা না কেমন চোখ করে আসছে মাঝে মাঝে বন্ধ করে দিয়ে একটু জল খেয়ে নিয়ে কথা বলছি কিন্তু আমার হাতে তারা আছে আমাকে ট্রেন ধরতে হবে বললাম না দার্জিলিং যাচ্ছি তো ভিডিওটা ওই পুরী থেকে এসে ওই একদিনের গ্যাপিংয়েই তোমার ভিডিওটা করতে গেছি নিউ মার্কেটে দিয়ে আমি এখন এডিটিং করছি আমার সামনে আমার সব জামাকাপড় ভাজ করা কিন্তু আমার এখন প্যাকিংও করে ওঠা হয়নি কেন আমার বরের কথা যাওয়ার ঠিক এক ঘন্টা আগে আমি ব্যাগের জিনিসপত্র ঢোকাবো তার আগে ঢুকাবো না কী এটা লজিক কে জানে তোমরা কারো এরকম করো বলো তো তো এটাই হচ্ছে ব্যাপার তো তার আগে তোমাদের বলে দিয়ে গেলাম যে কারণে আমার মনে হলো রেসপন্সিবিলিটি আমার মনে হলো যেহেতু আমি ভিডিও করি নিউ মার্কেটের আরও বিভিন্ন জায়গার মার্কেটের আর দোকানদাররাও এক্সপেক্ট করেছিল এই টাইমে কি আমি সেই টাইমে যাই দোকানগুলোর অবস্থা তুলে ধরি তোমরাও চাইছিলে আমি সেই টাইমে ভিডিও দিই তো আমার কর্তব্য এটা ছিল যে তোমাদের সেই টাইমেরও ভিডিও দেখানো আর যখন এখন খুলে গেছে তোমরা শপিং করতে যেতে পারো সেটারও আপডেটের ভিডিও বানাও নো সে আমি যতই যা অবস্থাতেই থাকি না কেন এটা আমার কাজ যখন খবরে দেখলাম বন্ধ হয়ে গেছে তো আমার কাছে যাদের যাদের দোকানের ফোন নাম্বার ছিল অনেকে তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে এই সেলাররা তাদেরকে আমি মেসেজ করেছিলাম আমি সবাইকে ফোন করেছিলাম যে কি অবস্থা কি না অবস্থা তো যতটা আমি পারি আমি করার চেষ্টা করি তাও কিছু কিছু ভুলচুক যেন তো জীবনে থেকে যায় কখনো কখনো সব কিছু জয় করে ওঠা হয়ে ওঠে না এটা তোমাদের আমি একটা জ্ঞান দিলাম এটার ভিডিওটার সাথে বা আমার ব্যক্তিগত জীবনের সাথে কোনো রকমের সম্পর্কিত নয় জাস্ট একটুখানি মোটিভেশনাল স্পিকার হওয়ার চেষ্টা করলাম কেন বললাম জানি না বাট বললাম তোমাদেরকে এখানে সিক্স ফিফটি রুপিজের কিছু ভিড়ুদা আমাদের কুর্তি সেট দেখিয়ে দিচ্ছে এই কুর্তিগুলো খুব ভালো তোমরা কিন্তু নিতে পারো আর ভিড়ুদা অনেকটা রোগা হয়ে গেছে তো যারা তোমরা ডায়েট করতে চাইছো তারা ভিড়ুদার থেকে টিপস নিতে পারো উনি কী করে ওনার বুড়িটা কমিয়ে ফেলবে এত তাড়াতাড়ি আমিও নেব আমারও একটু একটু বুড়ি হওয়া শুরু হয়েছে আগে আমার কোনো বুড়ি ছিল না কিন্তু এখন এই হয় না যে একটা একটা লাইফে পরিবর্তন আসে আফটার ম্যারেজ তো একটুখানি আমার বুড়ি হয়েছে যে বুড়িটাকে আমার একদম সহ্য হচ্ছে না আমার একটা জামা ড্রেস পরেছি আমি আমার বুড়িটা পুরো ভিজিবল মনে হচ্ছে ভালোই লাগছে না যে আমি ওই ড্রেসটা পরতে পারছি না তো বুড়িটা কমানোর পর পরতে পারবো ওটা একটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের ড্রেস ছিল মানে এখনও আছে আমি দিনও পরই নি ড্রেসটা তো ওই ড্রেসটার কথা আমি তোমাদের বলেও দিলাম আবার তো এইখানে হচ্ছে ফ্যান্সি চয়েস দোকানটা এই দোকানে প্রচুর তোমরা এরকম ব্যাগস পেয়ে যাবে আর এই দোকানটাতে কিন্তু অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ইভেন বাংলাদেশেও কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক যখন ভিডিও করতে চাই তখন তোমাদের বাংলাদেশে আপুদের আমি দেখি তোমরা এই দোকান থেকে কিনছো তো তোমরা কিন্তু এই দোকানে আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি তো তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের হয়তো কিছু শিপিং চার্জেস দিতে হবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের মনের পছন্দের মতো জিনিসটা তুলে নিতে পারবে তোমাদের কাছে তো এটাই তোমাদের জন্য বলার ছিল এই দোকানে ব্যাগসের সাথে এরকম বিভিন্ন ধরনের তোমরা এই যে ফোন নাম্বার বিভিন্ন ধরনের চোখর সেট পেয়ে যাবে তার সাথে ব্যাঙ্গলসও পেয়ে যাবে এবার আমি চলে এসেছি ছোলে ভাটুরের গলিতে ছোলে ভাটুরে গলিতেও কিন্তু সব ছোটো ছোট 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 হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছ হক মার্কেটের পাশ দিয়ে আমি যাচ্ছি ছোলে ভাটুরের দোকানটার দিকে এখানে দেখো সিক্স ফিফটি রুপিজের সেই কুর্তির দোকানটা আরও সব হবে তার পাশে এই ছোট্ট দোকানটা হচ্ছে সেই দোকানটা যেই দোকানটার তোমরা কালেকশান দেখতে এত পছন্দ করতে এখানে প্রচুর ব্যাগসের দোকান যেমন ছিল সেমনি রয়েছে ব্যাকপ্যাক পেয়ে যাবে ট্রলি পেয়ে যাবে এখানে দেখো কাস্টমাররা কিন্তু মন খুলে শপিংও করছে এনাদের জন্য খুবই খারাপ লাগছিলো আমার বা মোমোর অপোজিটে এই ব্যাগের দোকানটায় তোমরা আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে মোস্ট অফ দ্য ব্যাগস পেয়ে যাবে এখন যে এই দুটো ব্যাগ দেখালাম এই দুটো ব্যাগের দাম এই তিনটা ব্যাগের দাম কিন্তু আড়াইশো টাকা ছিল আর এই যে নিচে যা আছে আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাচ্ছ একটা ব্যাগ দেখাচ্ছে এই দাম ব্যাগটার দাম বললো পাঁচশো টাকা কিন্তু আমার দামটা বেশি মনে হলো আমার মনে হলো ভিডিও করছি ক্যামেরা করছি দেখে ওটা অন্য একটা লোক বললো দামটা কিন্তু আড়াইশো সাড়ে তিনশো যে বলেছিল সে কিন্তু এই ব্যাগটার দাম বাসও বলেনি সে বললে একটু তো কম বেশি হয়েই যাবে দিদি তোমনি ব্যাপার আরও এখানে কিন্তু তোমরা প্রচুর জুতোর দোকান পেয়ে যাবে তার সাথে ছেলেদের কালেকশনও পেয়ে যাবে তার সাথে দেখো বড় বড় ব্র্যান্ডের ফার্স্ট কপিও পেয়ে যাবে এরকম বৃষ্টিও আসছে কখনও কখনও তো ওনারা কিন্তু প্লাস্টিকও লাগাচ্ছে তো ওনাদের এই মুহুর্তে দোকানগুলোতে ম্যানেজ করতে হচ্ছে যে কীভাবে সাজাবে কি করবে কি না করবে এরকম ধরনেরই ব্যাপার এই মুহূর্তে নিউ মার্কেটে কিন্তু চলছে সানগ্লাসের দোকানও এখানে একটা দেখতে পেলাম এই দোকানটা আমি নতুনই নোটিস করলাম দিয়ে এখান থেকে আস্তে আস্তে আমি একদমই ছোলে ভাটুরে গলি ছোলে ভাটুরে দোকানটার অপোজিটে চলে এসেছি যেখানে তোমরা এই কুর্তির দোকানটা দেখতে পেতে এই দোকানটাতে তাও কিছু বাইরে রেখেছে দোকান অ্যাটার ফ্যাশনের একদমই সামনে তোমরা এই হেয়ার ক্লিপসের দোকানটা পেয়ে যাবে এখানে কিন্তু কুড়ি টাকা থেকে শুরুতে বিভিন্ন ধরনের ফ্যান্সি ক্লিপস রয়েছে হেয়ার ক্লিপস আমার খুব ভালো লাগে জানো তো আমি এই ঘুরতে যাবো দেখে একটা ট্রান্সপারেন্ট হেয়ার ক্লিপ কিনেছি আর এরকম একটা ক্লিপ আমার কেনার খুব ইচ্ছা আছে দিয়ে ওখানে তোমরা কিন্তু এরকম ইয়াররিংসের দোকানও পেয়ে যাবি ইয়ারিংস জুয়েলারির দোকান খোলা স্টার্ট হয়ে গেছে বাট সাইজটা ইস দ্যাট ছোটো করে দিয়েছে একশো টাকা থেকে শুরুতে কিন্তু এই ব্যাঙ্গেলসগুলো তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে সবার সাইজ এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এরকম কুন্দন ওয়ার্ক কিন্তু দেড়শো দুশো একশো টাকার মধ্যে রয়েছে নিউ মার্কেট বোর্ডের নিচে জুয়েলারি দোকানগুলো একটু দেখিয়ে দিই তোমাদের ছোট মানে ভিতর দিকে ওনাদের যতটা দোকান যতটা দোকানে কাগজ আছে যতটা পারমিশন আছে ততটাতেই রেখেছে তোমাদের কি মতামত আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে নিউ মার্কেট যে নতুন রূপে সেজে উঠলো আর কি বলো তো আমার যেটা অবাক লাগলো যে পার্কিং লট কেন করলো উঠিয়ে দিয়েছে আমি বুঝলাম যে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে পার্কিং লট করে দিল তাহলে তো সেই জায়গাটাই চলে গেল যেই জায়গাটাতে দোকানটা ছিল তাহলে এটাই কীভাবে জাস্টিফাই হবে বলো তো এরকম প্রচুর ব্যাঙ্গলস তোমরা একশো টাকায় পেয়ে যাবে চোকারগুলো থ্রি ফিফটি রুপিসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে তোমরা কিন্তু পরে দেখে নিতে পারো এই দোকান